ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিশাল ক্যানভাসে সিনেমা কিংবা টিভি সিরিজ নির্মাণে আরব দেশগুলো সবসময় এগিয়ে। বেশ কিছুদিন ধরে ইসলাম নিয়ে বানানো অসংখ্য ওয়েব সিরিজ কাঁপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়া। কিন্তু এর শুরুটা সম্ভবত কিছুদিন আগে শুরু হয় টেলিভিশন দিয়েই। হাতেম আলী নামের এক সিরিয়ান পরিচালক নির্মাণ করেন অসাধারণ এক টিভি সিরিজ ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবের 18 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল নিয়ে এই অসাধারণ সিরিজটি। এটি নির্মিত হয় 2012 সালে, যেখানে উঠে এসেছে ইসলামের প্রথম দিকের সময়ের সকল ঘটনা প্রবাহ। আর সিরিজটি প্রচারের পর ব্যাপক আলোচনা আর সমালোচনা শুরু হয়ে যায় সারা বিশ্বে। আজ আপনাদের জানাতে চাই এই অসাধারণ টেলিভিশন সিরিজ ওমরকে নিয়ে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সিরিজটি শুরু হয় ওমর বিন খাত্তাবের জীবনের শেষ দিকে এসে হজ করতে আসার সময় দিয়ে। হজ শেষে মক্কা থেকে ফিরে যাবার সময় উটের পিঠে বসেই তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন, আর তার স্মৃতিতে একের পর এক ভেসে আসতে থাকে ইসলামের প্রথম দিকের নানান ঘটনা। শুরুটা হয় যখন ওমর ছিলেন অমুসলিম এবং ইসলামের ঘোর বিরোধী। এর পরের গল্পগুলো একের পর এক আগাতে থাকে। মোট 31টি পর্বে ইসলামের প্রথম যুগের প্রায় সব কিছুই উঠে এসেছে বিস্তারিতভাবে। তবে এটি দেখতে বসে আপনি হয়তো আরেক বিখ্যাত মেসেঞ্জার অব গড সিনেমার সাথে কিছুটা মিল পেতে পারেন, কারণ এই গল্পটিও ঠিক একইভাবে বলা হয়েছে। আরবি ভাষায় নির্মিত এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিজের নাম ওমর। এর বাজেট ছিল প্রায় 420 কোটি টাকা। 300 দিন ধরে প্রায় 30,000 কলাকুশলী যুক্ত হয়েছিল এই সিরিজটি নির্মাণের জন্য। 10টি দেশের যোগ্য কর্মীরা এই বিশাল কর্মযজ্ঞের সাথে যুক্ত হয়ে নির্মাণ করেছে অসাধারণ সিরিজটি। এই সিরিজের সকল দৃশ্যই শুটিং হয় মরক্কোতেই। মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার এটির প্রযোজনা ও সম্প্রচার করেছিল। সৌদি আরব, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া সহ অনেক মুসলিম দেশে এই সিরিজটি অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল। সিরিজটিতে খলিফা ওমর চরিত্রে অভিনয় করেন সিরিয়ান অভিনেতা সামের ইসমাইল। তবে তার চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন আসাদ খলিফা নামের আরেক কণ্ঠশিল্পী। সিরিজটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হযরত আবু বক্করের চরিত্রে অভিনয় করেছেন সিরীয় পরিচালক ও অভিনেতা ঘাসান মাসুদ। কিংডম অফ হ্যাভেন সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো চিনবেন এই অভিনেতাকে। মুসলিম বীর যোদ্ধা সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর ইসলামের প্রথম চার খলিফার অন্য দুইজন উসমানের চরিত্রে অভিনয় করেন তামের আল আরবেদ, আর হযরত আলীর চরিত্রে অভিনয় করেছেন ঘানেম জিরিল। সিরিজটির আবহ সঙ্গীত ছিল খুবই দুর্দান্ত। তুর্কি মিউজিশিয়ান ফাহির আতাকোগলু এই অসাধারণ কাজটি করেছেন। এর আগেও তিনি তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমানের সঙ্গীত করে খুব নাম কুড়িয়েছিলেন। ওমর সিরিজটি প্রচারের পর থেকে শুরু হয় বিতর্ক, আলোচনা আর সমালোচনা। পক্ষে বিপক্ষে নানান মত দাঁড়িয়ে যায়। সিরিজটি নিয়ে অধিক বিতর্কের প্রধান কারণ ছিল চার খলিফার প্রত্যক্ষ চিত্রায়ন, যা পূর্বের কোনো সিরিয়াল বা সিনেমায় করা হয়নি। এছাড়া আবু বক্করের মৃত্যুর পূর্বে একটি দৃশ্যে বিবি আয়েশাকে ছায়া আকারে তার পিতার সঙ্গে নিঃশব্দে আলাপরত অবস্থায় দেখানো হয়। আর শেষ নবী, তার পরিবার ও সাহাবিদের এভাবে দেখানো নিয়ে দ্বিমত আছে আলেমদের মধ্যে। এছাড়া আরও কিছু ঐতিহাসিক বিতর্কে জড়িয়ে আছে সিরিজটি। সিরিজে বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালাফকে নিজ হাতে হত্যা করতে দেখা যায় বিলালকে, কিন্তু ঐতিহাসিকদের মতে নিজে নয়, বিলালের নির্দেশেই তাকে হত্যা করেছিল দুজন আনসার। এরকম আরও কিছু ঐতিহাসিক বিষয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান ও ইসলামিক ব্যক্তি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, এই সিরিজটি তৈরির আগে মিশরের পণ্ডিত শেখ ইউসুফ আল কারাদাউই সহ ইসলামের বড় বড় পণ্ডিতদের সাথে আলোচনা করে তারপর তাদের সম্মতি নিয়েই তৈরি করা হয়েছে।
ফলে এ বিষয়ে কোনো ধরনের বিতর্কের অবকাশ থাকে না। এইসব বিতর্ককে বাদ দিয়ে আপনি যদি ইসলামের সেই প্রাথমিক অবস্থাটাই শুধু দেখতে চান, তাহলে অবশ্যই এই সিরিজটি আপনাকে আনন্দ দেবে। ইসলামের প্রথম সময়ের অনেক ঘটনা খুব সহজেই জানার সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে এই ওমর সিরিজটি। আপনি যদি এখনও দেখে না থাকেন, তাহলে ইউটিউবে কিংবা বিন্স নামের একটি অ্যাপে এখনও এটি পাওয়া যাচ্ছে, আপনি দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।